ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকেই আরও একবার স্বাগত জানিয়ে আমি আজকের একটি নতুন পর্ব শুরু করছি। আজকের পর্বতে তোমাদের বেশ কিছুজন আবার পূর্বের ন্যায় আবার বেশ কিছু প্রশ্ন করেছো। প্রথমেই সেই প্রশ্নের উত্তর দেব এবং তার সঙ্গে দু একটা কথা বলবো। বিক্রম, প্রতিযোগিতা, সুপ্রিয়া এবং সুদীপা এই চার পাঁচজন ভাবি শিক্ষক শিক্ষিকা আমাকে বেশ কিছু প্রশ্ন রেখেছে, সেগুলো একটু প্রথমেই বলে দিই। তো বিক্রম, যে প্রশ্নটা রেখেছো তুমি, তুমি বলেছো যে ফিমেলদের কি প্রাইমারিতে কোনো রিজার্ভেশন আছে? একদমই না। হাই স্কুলে যেটা হয়, হাই স্কুলের ক্ষেত্রে কি হয়, তোমার প্রত্যেকটা স্কুলে মেল ফিমেল একটা ভ্যাকান্সি থাকে, আর অনলি ফিমেল বলে একটা ভ্যাকান্সি থাকে, কিন্তু প্রাইমারি স্কুলে এমন কোনো ভ্যাকান্সি থাকে না। মানে স্কুলে যদি পাঁচটা বা তিনটে ভ্যাকান্সি থাকে, সেই তিনটে ভ্যাকান্সিতে তিনটেই ফিমেল যেতে পারে, তিনটেই মেল যেতে পারে, অথবা মেল ফিমেল মিশিয়ে যেতে পারে। তো এমন কোনো ক্যাটাগরি ওয়াইজ ভাগ থাকে না। টেট কোয়ালিফাই করলে তুমি ইন্টারভিউ দেবে, ইন্টারভিউ দেওয়ার পর তোমার যে স্কোরিং আসবে, সেই স্কোরিংয়ের বেসিসে যে প্যানেল তৈরি হবে, সেই প্যানেলে যে এম প্যানেলড হবে সেই যে কোনো স্কুল আর কি যখন কাউন্সিলিং হবে তখন সে চুজ করতে পারবে। তো সেখানে মেল ফিমেল বলে আলাদাভাবে কোনো রিজার্ভেশন কিন্তু থাকে না। আচ্ছা, প্রতিযোগিতা তুমি প্রশ্ন করেছো যে সংস্কৃত থেকে কি কি পড়বো। আমি এর আগেও বলেছিলাম, দেখো সংস্কৃতটা হচ্ছে আমাদের 11-12 একটা বিষয়, প্রাইমারি স্কুলে এর অ্যাপ্লিকেশন খুবই কম। এবার যেহেতু তুমি একটা ল্যাঙ্গুয়েজ গ্রুপ থেকে লিড করছো, তোমাকে কিন্তু কোরিলেটেড করতে পারে। দেখা যায় একটা বেঙ্গলি বা ইংলিশের টিচার যদি থাকেন, উনি হয়তো তোমাকে গ্রামাটিক্যাল কিছু প্রশ্ন তোমাকে রাখতে পারে, বা সংস্কৃতর কোনো শ্লোক বলতে হতে পারে তোমাকে, বা এই যে আমরা যে কোনো কী বলবো, তিনটে আছে না যে তোমাদের সংস্কৃত যে পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার, যে টেন্সের যে ব্যাপারটা থাকে, মানে একটা যদি বলা যায় সে নরভ্রাম নাকি এরকম টাইপের কিছু একটা আমরা পড়েছিলাম, স্মরণে আসছে না। তো ওই টাইপের যে পদের যে তিনটে রূপ আর কি, অতীতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল, সেই রূপগুলো ভালো করে পড়ে নিলে হয়তো, বা ব্যাকরণগত দিকটা দেখলে, কিছু শ্লোক মুখস্থ করলে ভালোভাবে, এবং সেই শ্লোকটা কার বা কোনো লেখকের বা কোন কবির তার সম্পর্কে দু চার কথা, এই যে মানে জাস্ট একটু তোমার বিষয়গত ব্যাপারটা জেনে নিলে। আর যদি তোমাকে বলে যে সংস্কৃতর কী প্রয়োগ তুমি প্রাইমারি স্কুলে করবে, তাহলে তুমি বলতে পারো, যদি তুমি যদি সেরকম কোনো অ্যাডভান্স স্টুডেন্ট পাও বা আগ্রহী স্টুডেন্ট পাও, বা তোমার যদি মনে হয় যে না পরিবেশগত দিক থেকে আমি কিছু তাদেরকে শেখাতে পারবো বা তারা শিখতে আগ্রহী, তাহলে তুমি সেরকম হলে তোমার সংস্কৃতর যে অ আ ক খ, যে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ, সেগুলো তুমি আস্তে আস্তে শেখাতেই পারো। এইরকম কিছু প্রশ্ন করলে তুমি উত্তর দেবে। আচ্ছা, সুপ্রিয়া করা তুমি প্রশ্ন করেছো যে স্কুল সার্কেল বলতে কী বোঝো। স্কুল সার্কেল বলতে কী হচ্ছে, যেমন আমি ডোমকল ব্লকের আন্ডারে আছি, তো ডোমকল ব্লকের আন্ডারে তো অনেক স্কুল আছে, তাই না? এবার কী করবে, ওই পুরো ডোমকল ব্লকটাকে অনেকগুলো সার্কেলে ভাঙে, যেমন হচ্ছে ডোমকল সার্কেল, ডোমকল সাউথ সার্কেল, মানে একটা সাব ডিভিশনকে বলছি, তো একটা মানে ব্লক অনুসারে ভাগতে ভাঙে, আবার সাব ডিভিশন অনুসারে ভাঙে। সাব ডিভিশন অনুসারে ভাঙলে আরও সুবিধা হয়, যেমন রানীনগর 1, রানীনগর 2, জলঙ্গি, তো এইভাবে অনেকগুলো চক্র থাকে, ঠিক আছে? এবার সেই চক্রের আন্ডারে বেশ কিছু হচ্ছে তোমার কী বলবো স্কুল রাখা হয়, সেটা প্রাইমারি স্কুলও থাকে, আপার প্রাইমারিও থাকে, জুনিয়র হাই মাদ্রাসা এবং হচ্ছে তোমার ওই কী বলে ওটাকে হাই স্কুল, যেটা মানে জুনিয়র হাই স্কুল এবং হাই স্কুল এবং প্রাইমারি, মানে এর টোটালটাই কিন্তু ওই চক্রের অধীনে থাকবে। এবং সেই চক্রের যিনি হেড হবেন তিনি হচ্ছেন আমাদের এসআই। এবার প্রত্যেকটা চক্রে একজন করে কিন্তু সাব ইন্সপেক্টর অফ স্কুল অর্থাৎ এসআই কিন্তু থাকবেন। তাহলে তুমি যদি তোমাকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি বলতে পারো যে প্রত্যেকটা সাব ডিভিশনে বেশ কিছু চক্র, মানে চক্র বলতে বেশ কিছু একটা অফিস থাকে যার আন্ডারে বেশ কিছু স্কুল আমাদের থাকে, এরকমভাবে কিছু একটা বলা যেতে পারে। আচ্ছা, আর সুদীপা, সুদীপা সাঁত, তুমি যে প্রশ্নটা রেখেছো যে বিজ্ঞানের গঠনটা কিভাবে দেখাবে, তো দেখবে আমরা বাংলা টাইপিং যখন করি তখন বিজ্ঞান বানানটা লিখতে গেলে আমরা সবাই জানি যে বর্গীয়ের সঙ্গে ইয়টা দিতে হবে, বিজ্ঞান মানে জ্ঞান, জ্ঞা উচ্চারণটা হবে, আরেকটা হয় কি ইয় বর্গীয়, সেটা আবার অন্য উচ্চারণ হবে। এবার যখন তুমি বিজ্ঞান বানানটা দেখাবে তখন বি যোগ এই প্রথমে বর্গীয় দিলে আর তারপরে ইয় দিলে, এই দুটোকে অ্যাড করে দিলে, তারপরে দন্ত্য ন দিলে, এটা বলবে। এবার কেউ যদি প্রথমে ইয় দেয়
তারপরে যদি বর্গীয় দেয় তাহলে কিন্তু একটু অন্যরকম, অঞ্জন, যেমন আমার নাম নীলাঞ্জন, তাহলে আমি কি করি বর্গীয় ইয় বর্গীয় আমার, কিন্তু যখন তুমি বিজ্ঞান বানানটা লিখবে তখন কিন্তু বর্গীয় ইয় হবে। এবার এই জিনিসটা কিন্তু যে যুক্তবর্ণন ব্যাপারটা, যুক্তবর্ণ ব্যাপারটা কিন্তু ক্লাস টু এর বইয়ে আছে, তো সেখান থেকে তুমি ডিসকাস করে দিতেই পারো। এই ছিল তোমাদের বেশ কিছু প্রশ্ন, আর এই মুহূর্তে আমার নাম মনে পড়ছে না, একজন কমেন্টে জানিয়েছ যে ওই স্কুলের যে পোশাক সেই ব্যাপারটা, এর আগে আলোচনা হয়েছে পোশাকটার ব্যাপারটা কি বলো তো, যদি তোমাকে এই ধরনের প্রশ্ন করে তুমি সঙ্গে সঙ্গে ডিনে করতে পারো, মানে মানে তুমি বলবে যে না আমার স্যার মতামত নাই, আমার ব্যক্তিগত মতামত, যদি তুমি মনে করো যে না এটা বলা ঠিক আছে তুমি বলতে পারো, কারণ আমি ব্যক্তিগত মনে করি যে প্রত্যেকটা স্কুলের ড্রেস আলাদা হোক, সেটা যদি আমার মধুরগুল মানে আমার গ্রামের স্কুলে যদি সাদা শার্ট আর নীল প্যান্ট হয় বা অন্য জায়গায় যদি সাদা শার্ট কালো প্যান্ট হয় হোক না, যেমন হচ্ছে আমাদের আমাদের আমি যে স্কুলে করি তার পাশের স্কুলে গার্লস স্কুল আছে, তাদের হচ্ছে খয়েরি কালারের ড্রেস, মানে লাল লাল টাইপের গার্লস স্কুল লাল ড্রেস, তো আমরা কি এটাতে অনেক সুবিধা আছে, যেমন স্কুলের ঐতিহ্য বজায় থাকে তেমনি রাস্তাঘাটে যখন আমরা দেখি যাওয়ার সময় তখন আমরা দেখে আইডেন্টিফাই করতে পারি যে এই স্টুডেন্টটা এই স্কুলের হবে। যেমন আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি নতুন বেশ কিছু স্টুডেন্টকে আমরা দেখছি যারা একটু একটু সবুজ সবুজ কালারের একটু চেক চেক ড্রেস পরছে, তাই আজকে আমরা আমি যেতে যেতে প্রশ্ন করছিলাম যে এটা কোন স্কুলের স্টুডেন্ট হতে পারে, তো এই যে একটা আলাদা করার চিন্তাভাবনাটা আসছে মাথার মধ্যে, মানে আমরা তো আইডেন্টিফাই করতে পারবো যে আমি যদি জেনে নিতে পারি, তো এটা একটা ব্যাপার থাকে, প্লাস স্কুলের ঐতিহ্য থাকে, তো এটা কোনোভাবেই ওই একই রকম ড্রেস করাটা কোনো দিক দিয়েই সমর্থনযোগ্য নাই এটা আমার মনে হয়। আর দুটো প্রশ্ন আলোচনা করব, সেটা হচ্ছে তোমার বর্ধমান ডিপিএসসিতে আমিনুর যে পাঠিয়েছিল তার মধ্যে ছিল অঙ্কের উপর, আমি সেটা বলে দিচ্ছি। সেখানে দুটো প্রশ্ন ছিল, এক তুমি একটা স্টুডেন্টকে যোগ কীভাবে শেখাবে, তো যোগ কীভাবে শেখাবে এর আগেও আলোচনা করা হয়েছিল, তুমি হয়তো তার হাতে তোমার যে চক থাকে সে চক তাকে হয়তো তুমি দুটো দিলে তার হাতে, আরেকটা চক তুমি তার হাতে তুলে দিলে, তাই তো তাকে জিজ্ঞাসা করো তোমার কাছে কতগুলো চক আছে, সে বলবে স্যার আগে এখন কতগুলো আছে, দুটো দেবে দিয়ে জিজ্ঞাসা করবে এখন কতগুলো আছে, তারপরে একটা চক দেবে আমি কটা দিলাম একটা দিলাম, এখন তোমার কাছে কটা চক আছে, সে হয়তো বলে দিল তিনটে, তাহলে তখনই বলে দিতে হবে এই যে তোমার কাছে আগে দুটো ছিল আর এখন আমি একটা দিলাম, এই যে তুমি একসঙ্গে বললে তিনটে আছে এটাই হচ্ছে যোগ, অর্থাৎ যোগ করলে যে কোনো জিনিস কী হয় বাড়ে, এভাবে তুমি বোঝাতে পারো। আরেকটা জিনিস বলেছো যে ভাগের ব্যাপারটা, তো ভাগের ব্যাপারটা বলতে গেলে তোমাকে আগে বিয়োগ শেখাতে হবে, কারণ বিয়োগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভাগ, তুমি কী করতে পারো হয়তো দুজনকে বা তিনজনকে ডাকলে তিনজনকে ডাকার পরে ওই আরেকজনকে ডাকলে চারজনকে ডাকলে, এবার একজনের হাতে ছটা চকলেট দেবো আমি, ছটা চকলেট দিয়ে বলবো তুমি ওই তিনজনকে দাও, সে কী করবে একটা একটা করে প্রথমে তিনজনকে দিয়ে দেবে, তারপরে ওর হাতে যেহেতু আছে তখন আবার একটা একটা করে দেবে, তখন আমি জিজ্ঞাসা করবো যে তোমার কাছে কতগুলো চকলেট ছিল, সে বলবে ছটা, এবার তুমি দেখো তো প্রত্যেকে কতগুলো করে পেলো, বলবে দুটো দুটো করে পেয়েছে সবাই, ও দেখতে পাবে, তাহলে দেখো তোমার কাছে ছটা চকলেট ছিল, তুমি প্রথম জনকে দুটো দিলে তোমার কাছে কত থাকলো চারটে, দেখো আরেকজনকে দুটো দিলে তোমার কাছে থাকলো কত দুটো, আরেকজনকে দুটো দিলে তোমার কাছে আর চকলেট থাকলো, ও বলবে না থাকলো না, তাহলে তোমার কাছে মোট কতগুলো চকলেট ছিল, ও হয়তো বললো আমার কাছে ছটা চকলেট ছিল, তুমি কতজনের মধ্যে দিলে, না আমি তিনজনকে দিলাম, প্রত্যেকে কতগুলো করে পেলো, দেখো দুটো করে চকলেট পেলো, তাহলে এই যে তুমি মোট চকলেট তোমার কাছে ছটা ছিল তুমি তিনজনকে তিনজনের মধ্যে ভাগ করলে, তাহলে কি হচ্ছে এটাকে বলা হচ্ছে ভাগ, মানে তোমার কাছে মোট যতগুলো চকলেট ছিল তুমি কতজনের মধ্যে সেটা ভাগ করে দিচ্ছ, তখন সেটা দিয়ে করলে তোমার প্রত্যেকে কে কতগুলো চকলেট পাবে সেটা কিন্তু পেয়ে যাবে, এভাবে তুমি বলে দিতে পারো যে এইভাবে তিনবার আমি বিয়োগ করতে পারি অথবা তিন দিয়ে ভাগ করতে পারি, বিয়োগের সংক্ষিপ্ত রূপই হচ্ছে কি আমাদের এই ভাগ, তো মোটামুটি এটাই একটা প্রশ্ন ছিল দুটো বলে দিলাম। আরেকজন একটা প্রশ্ন করেছ যে আমি যে বুকের অ্যানালাইসিস দিচ্ছি সেখান থেকে কি প্রশ্ন করতে পারে, অবশ্যই প্রশ্ন করতে পারে, মানে কি প্রশ্ন করতে পারে অনেক প্রশ্ন করতে পারে, যেমন হয়তো তোমার যেমন হয়তো তোমার প্রিয় কবির নাম জিজ্ঞাসা করলো, হয়তো তুমি রবীন্দ্রনাথ ঠাকুর বললে, তখন তোমাকে বলবো আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাইমারি স্কুলের
লেখা এই যে কোনো একটি কবিতার নাম বলো, তখন তোমাকে খুঁজে বেড়াতে হবে যে কোন কবিতাটা বলা হয়েছে, বা হয়তো তোমাকে একটা গান তুলে দিলো, প্রথমে হয়তো জিজ্ঞাসা করলো তুমি গান পড়ো, হয়তো বললো পারি, তখন হয়তো তোমাকে বললো আচ্ছা ক্লাস টুয়ের বইয়ে অনেকগুলো গান আছে, তুমি যে কোনো একটা গান করো। এবার তুমি কী করে জানবে তোমার ক্লাস টুয়ের বইয়ে কী গান আছে? এবার তোমার যদি আগে থেকে জানা থাকে তাহলে তুমি হয়তো পারলে, আবার স্যার যদি ধরিয়ে দেন তাহলে তো খুবই ভালো, এরকম। বা তোমার হয়তো বললো, হয়তো বললো যে কি বলবো, যে হয়তো আগুনের পরশমণি এই গানটা শুনেছো, হয়তো বললো হ্যাঁ শুনেছি, আচ্ছা বলো তো প্রাইমারি স্কুলের কোন বইয়ে আছে এই গানটা? ক্লাস টুয়ের বইয়ে আছে। তো এইরকম বিভিন্ন প্রশ্ন করতে পারে, আবার একটা প্রশ্নের মাধ্যমে আর একটা প্রশ্নতেও যেতে পারে। হয়তো দেখা যাচ্ছে তোমার কোন একটা প্রশ্নের উত্তরে কোন একটা লেখকের নাম বললে, তখন হয়তো বললো তার দুটো হচ্ছে আরও নাটকের নাম বলো, বা তার দুটো ছোট গল্পের নাম বলো, বা তার দুটো মূল কাব্যগ্রন্থের নাম বলো। এভাবে নানান প্রশ্ন কিন্তু তোমার কাছে আসতে পারে, সেটা কিন্তু সম্পূর্ণটাই হচ্ছে যিনি ইন্টারভিউ নেবেন তার উপর ডিপেন্ডেন্ট। আমি আগে থেকে বলছি মানে এটা যে মিলবে তার কোনো গ্যারেন্টি নেই। তো এই ছিল মোটামুটি তোমাদের যে সমস্ত প্রশ্ন ছিল তার একটা ক্ষুদ্র প্রচেষ্টা। তো সকলে ভালো থাকবে।